আসসালামু আলাইকুম। কৃষকের ভাবনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন আছি ভুট্টা ক্ষেতে। আসলে ভুট্টা ক্ষেত সকলেরই পরিচিত একটা ভুট্টা। এই ভুট্টা চাষটা কেন করবেন, কেন করা হয়, আসলে বাংলাদেশে ভুট্টার চাহিদা কেমন? আসলে এই ভুট্টাটা কিন্তু আমরা অনেকে মনে করি এটা কোন কাজে লাগে, আসলে অনেকে জানি না। আসলে এটা কিন্তু খই হিসেবে মুড়ির মতো করে ভেজে আমরা পাঁপড় ভাজা বলি খাই, কিন্তু এটা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটা দানাদার খাদ্য হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, মানে গবাদি পশুর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা দানাদার খাবার। দেখেন, শুধুমাত্র যারা ছোট বা বৃহৎ খামারি আছেন, শুধুমাত্র ঘাস, হ্যাঁ ঘাস এবং খড়কুটার উপর ডিপেন্ড করে আসলে গরু পালন করলে হয় না। নিত্য প্রতিদিন খাবারের ভিতরে একটা দানাদার খাদ্য গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলোকে খাওয়াতে হয়। সেই ক্ষেত্রে খামারি ভাইরা কি এরকম ভুট্টা চাষ করেন তাদের পরিত্যক্ত জমিতে? যেমন আমি এখন একটা খামারের সামনে আসি, প্রত্যেকটা জায়গায় দেখেন কত সুন্দর করে ভুট্টা চাষ করেছে। এই যে এই ভুট্টা চাষগুলো গরু খামারিদের মানে সারা বছরের দানাদার খাদ্যের চাহিদাটা পূরণ করবে। আপনাদের আমি এখন দেখাবো, দেখুন কত সুন্দর করে ভুট্টার ফলন হয়েছে, কত ভালো ফলন, কত ভালো ফলন দেখছেন তো। স্টেপ বাই স্টেপ আমি অনেকগুলা ভুট্টা ক্ষেত আমার সামনে আছে এখন খামারের সামনে পরিত্যক্ত জায়গায়, তো দেখে নেবেন। এই দেখুন কত সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলা ভুট্টা লাগানো হয়েছে, এই দেখেন। তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্ষেত আপনাদের পরিদর্শন করে দেখাবো। তো এখন আবার আমরা দেখবো আরেকটা ক্ষেত, চলুন দেখে আসি। এই যে বন্ধুরা, এই যে আরেকটা ভুট্টা, এগুলা কয়েকদিন আগে মাত্র লাগানো হয়েছে। এই যে ভুট্টাটা, এই যে এটার সাইজ একটু বড় হয়েছে, দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে লাগানো হয়েছে ভুট্টাগুলা। ভুট্টা গাছগুলা প্রায় 1.5 ফিট দূরত্বে দূরত্বে লাগানো হয়েছে এক একটা সারি। আর পানি দেওয়া হয়েছিল, মানে সেচ করা হয়েছিল। সেচ করার পরে এই যে কত সুন্দর কালার হয়েছে। আসলে ভুট্টার ক্ষেত্রে বেশি পরিচর্যা হয় না, শুধুমাত্র সেচ সেচ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয়। দেখুন এখানে অনেক জমি নিয়ে এখানে করা আছে, এখানে প্রায় 30 শতক জমি নিয়ে করা আছে। এর আগেরটা দেখাইছিলাম সেটা ছিল 20 শতকের জমি। দেখেন তিনি আসলে, যদি আপনারা ছোট বা বৃহৎ খামারি হন বা উদ্যোক্তা হতে চান, আসলে নিজের সংরক্ষিত খাবারের উপরে আপনার বেশি খেয়াল করতে হবে। কারণ নিত্য নিত্যদিনের খাবারের মাঝে গরুকে দানাদার খাদ্যটা আপনার প্রতিনিয়ত দিতে হয়, সেক্ষেত্রে ভুট্টাটা সবচেয়ে বেশি আপনার চাহিদা সম্পন্ন একটা গরু বাছুরের দানাদার খাদ্যের মধ্যে অন্যতম। তো আমি অনেকেই আমি অনেক আপডেট ভিডিও দিয়েছি ভুট্টা সংক্রান্ত তথ্য, জানেন। আসলে এটা খুব প্রোটিন পুষ্টিযুক্ত একটা খাদ্য, শুকনা খাবার। যেখানে যখন আমরা ওই যে বর্ষার মৌসুমে যখন কাঁচা ঘাসটা একদম কম হয়, তখন কিন্তু দানাদার উপর দানাদার খাদ্যের উপর ডিপেন্ড করে বিশেষ করে গরুর খামারিরা। তো দেখেন আমি কিন্তু ভুট্টা ক্ষেতটা সুন্দর করেই পরিদর্শন করে দেখাচ্ছি আপনাদের। এই যে যদি আপনি একটা লাভবান খামারি হতে চান, সেই ক্ষেত্রে আসলে খাদ্যর মজুতটা যথেষ্ট আপনাকে রাখতে হবে, সেটা দানাদার খাদ্যের হোক বা কাঁচা ঘাসের হোক, খড়কুটার পাশাপাশি এগুলো অবশ্যই অবশ্যই মাস্ট বি দরকার। যদি আপনি সফল একজন উদ্যোক্তা হতে চান, খামারি হতে চান, তো এটা আমি খামারি ভাইদের জ্ঞাতার্থে আমি ভিডিওটা ক্রিয়েট করলাম আজকে। আসলে আমি এই চ্যানেলে শুধুমাত্র ঘাসের ভিডিওটাই আমি আপলোড করে থাকি। তো আজকে চিন্তা করলাম যে ভুট্টা, হ্যাঁ চাষ নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও দেব, সেই জন্যই আপনাদের জ্ঞাতার্থে আমি ভিডিও শ্যুট করতে আসলাম। যদি সাপোর্ট পাই, ভালোবাসা পাই, তো আমি নিত্য নতুন ভুট্টা সম্পর্কিত তথ্য দিয়ে সাপোর্ট করবো আপনাদের। চাষাবাদ সম্পর্কেও আমি এখানে আপডেট ভিডিও দিব। তো দেখুন এখন আমি দেখাবো আরেকটা জমি, সবচেয়ে অনেক বড় জমি নিয়ে এরিয়া নিয়ে আরেকটা ক্ষেত আপনাদের পরিদর্শন করে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা এই যে দেখেন মাত্র ছোট ছোট চারা, এটা মানে একদম ছোট পরের স্টেপে করা হয়েছে। কারণ এই যে প্রত্যেক খামারের পাশের প্রত্যেক জমির ভিতরে এই যে এখানে অনেক 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 জমি নিয়ে কিন্তু করা, এগুলো সব ভুট্টা ক্ষেত। এই যে খামারটাই দেখেন, এখানে খামার দেখা যাচ্ছে, এটা ঘের, ঘেরের ভিতরে এর খামার আছে, গরুর খামার। এর পাশে সমস্ত ক্ষেত ভুট্টা ক্ষেত, তার মানে এটা দানাদার খাবারের জন্য বিশেষ করে খামারিদের খামারির এটা করে থাকে। খামারের আশেপাশে ভুট্টাটা যার যেটা তাদের গরু, মহিষ, ভেড়া এর জন্য প্রয়োজন, আসলে সেটাই করে। আসলে তাদের টার্গেট হচ্ছে গরু কে মোটা তাজা করতে যা প্রয়োজন সেগুলাই আসলে তারা চাষাবাদ করার লক্ষ্য থাকে।
তো দেখেন এটা হচ্ছে নতুন খেত, এটা সবার শেষে করা, ছোট ছোট করে জ্বালিয়েছে, এই যে গজিয়েছে। আপনারা এখান থেকে শিখতে পারছেন, জানতে পারছেন যে কতটুকু দূরত্বে ভুট্টা লাগাতে হয় এবং আপনার সারিবদ্ধভাবে লাগাতে হয়। দেখে আচ্ছা, এখন আমি আরেকটা খেত আপনাদের দেখাবো, সেটা হচ্ছে একটু বড়, এই ভুট্টা গজিয়েছে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কত ব্যাপক জমি নিয়ে এই যে ভুট্টা চাষ করেছে। আসলে একটা সফল খামারিদের জন্য প্রথমত টার্গেট তার গবাদি পশুর জন্য পর্যাপ্ত খাদ্য মজুত করা। দেখেন বিশাল এরিয়া নিয়ে আপনার ভুট্টা খেত। তো বন্ধুরা আসলে ভিডিও অনেক দীর্ঘায়িত করে ফেললাম, তো যদি আপনাদের ভালোবাসা সাপোর্ট পাই অবশ্যই আমি এরকম আপডেট তথ্যমূলক ভিডিও দেব। ভুট্টা চাষ থেকে শুরু যেহেতু করেছি, এটা শেষ অবধি পর্যন্ত কীভাবে ভুট্টা মাড়াই করে নেবেন এবং কীভাবে দানাদার খাবার প্রস্তুত করে একদম ফিনিশিং পর্যন্ত আমি এই ভুট্টা সম্পর্কে আপডেট ভিডিও দিয়ে থাকবো। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।